আমি আমার ঢাকা 14 আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমি অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর কন্যা বলেছেন বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে, বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণেই, কিন্তু এই বাংলাদেশের ভবিষ্যৎ হাল কে ধরবে যদি আমাদের যুব সমাজ ছাত্র সমাজ মেধা শক্তি হারিয়ে ফেলে, তারা যদি বিপদগামী হয়ে যায়। আজকে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, গাবতলি এই প্রবেশ পথে অনেক সময় অবৈধ মাদক এই পথে আসা যাওয়া করে, সেই কারণে আমি 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ একটি ইয়াতে আমি অনুরোধ করেছিলাম যে গাবতলি বাস স্ট্যান্ডকে একটি আধুনিক বাস স্টেশন করা হোক, যেখান থেকে মাদক কিংবা অপরাধীরা যাতে যত্রতত্র এই অঞ্চলটি ব্যবহার করতে না পারে। মাননীয় স্পিকার, আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমি সারা বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই যে সারা বাংলার জনগণ এই পবিত্র সংসদ যে সংসদে দাঁড়িয়ে আজকে কথা বলছি, এর পূর্বে অনেক সংসদ হয়েছে, সংসদ বসেছে, কিন্তু প্রতিটি সংসদই ছিল দেশবিরোধী শক্তি, বঙ্গবন্ধুর হত্যাকারীরা, 21 আগস্টের গ্রেনেড হামলাকারীরা, মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা, সেই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আজকে এই সংসদে দেখা যাচ্ছে না। আমি আমার আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে বাংলার জনগণকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে এই দেশবিরোধী শক্তিদেরকে আপনারা সমর্থন জানাননি, আর সমর্থন জানাননি বিদায়ী আজকের যে সংসদ গঠিত হয়েছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে। আমি বিশ্বাস করি এই সংসদই বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে ইনশাল্লাহ স্মার্ট বাংলাদেশ হবে। আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশে যদি মানবাধিকার লঙ্ঘিত হয়ে থাকে, মানবাধিকার প্রথম লঙ্ঘন করেছেন জিয়াউর রহমান, আর ভোটের অধিকার যদি কেড়ে নিয়ে থাকেন, বাংলাদেশে প্রথম হানা ভোট দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, আর জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার মতো দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পুরস্কৃত করেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে দেশে বিদেশে তিনি প্রতিষ্ঠিত করেছেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না সে আইন তিনি করে গেছেন। সংগত কারণে আমরা বলতে পারি আজকে এই অধিবেশন থেকে জিয়া বঙ্গবন্ধুর শুধু হত্যাকারী নয়, জিয়া বাংলাদেশটিকে ধ্বংসকারী, তার প্রতিষ্ঠিত সেই বিএনপি যাকে কানাডার আদালত একটি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছেন, আর এই বিএনপি জামাত একটি সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, কেমন করে বাংলাদেশে রাজনীতি করে আমি জানি না। আজকের এই পবিত্র সংসদ থেকে আমরা বলতে চাই, আমরা যুব সমাজের পক্ষ থেকে, যুবলীগের পক্ষ থেকে আমরা একাধিকবার বলেছি, এই জঙ্গি সংগঠন যতদিন বাংলার মাটিতে রাজনীতিতে বিচরণ করবেন ততদিনই বাংলাদেশের মানুষের ভোগান্তি হবে। অতএব কারণে এই সংগঠনকে নিবন্ধন বাতিল করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক।